প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 50 বছরেও কোনো সরকার এই আইন করার সাহস দেখায়নি। নির্বাচন কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে, যার ফসল হচ্ছে আজকের স্মার্ট জাতীয় পরিচয়পত্র, নির্ভুল ভোটার তালিকা, ইলেকট্রনিক ভোটিং মেশিন, নির্বাচন কমিশনের আধুনিক অবকাঠামো, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন 2021, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022টিও নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।